টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। সূর্য মানুষকে সিপালকে নিয়ে এবার সিনেমা। রোজই বদলে যায় মানুষের মুখ, মুখের মুখোশ, চারপাশ ভাঙে বিশ্বাস, প্রেম তৈরি হয় নিত্য নতুন উপলব্ধি, বোধ। কিন্তু ৪০ বছর একই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, সেই কেসি পাল কেমন করে টিকে রইলেন অটল বিশ্বাসে? তাকে আবিষ্কার করার গল্পই বলবে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কেসি পালের জীবন প্রসঙ্গে এই ছবিতে এসেছে কানুরিয়া জুট মিলের ইতিহাস, যেখানে শ্রমিকরাই একদিন কারখানা দখল নেয়। রঞ্জন আমিয়ার আশকোনার পরে পারমিতা মুন্সির এই গল্পে আবার কবি সুমন এবং অঞ্জন দত্ত মুখোমুখি হচ্ছেন। অঞ্জন দত্ত বললেন, এটা আর পাঁচটা ছবির চেয়ে আলাদা। পারমিতার অরিজিৎ বিশ্বাস দুজনেই ভালো কাজ করছে বুঝেই ছবিটা করতে রাজি হই। অন্যদিকে কবি সুমন জানালেন, এই ছবিতে অরিজিৎ বিশ্বাসের জন্যই তিনি অভিনয় করছেন। তার কথায়, অঞ্জন আমার প্রিয় মানুষ, ওর সঙ্গে কাজ করব ভেবেই খুব ভালো লাগছে। কবি সুমন এই ছবিতে অভিনয় করছেন 70-এর দশকের এক দুদে আইপিএস অফিসার ঝুনু সরকারের চরিত্রে। এই ছবিতে সামাজিকভাবে ব্যর্থ পরিচালকের ভূমিকায় চিরঞ্জিত চক্রবর্তী। অতীতের আর্মচেয়ার রেভলিউশনের তেজ তার জীবনে এখন প্রতি সন্ধ্যের দুপেক হুইস্কিতে থেমেছে। একটি বিশেষ চরিত্রে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য। পবন কানাড়িয়া প্রযোজিত এই ছবি ইতিহাসের মোড়কে আজকের সমাজ ও রাজনীতির কথা তুলে ধরবে। এবছর রুশ বিপ্লবের 100 বছর, সেই প্রেক্ষাপটও ছবিতে ধরা থাকছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।